नमस्कार, वेलकम टू मुश्किल आसान। आमी डॉक्टर केदार रंजन बनर्जी, कन्सालटेंट साइकियाट्रिस्ट, नैशनल इन्स्टिट्यूट अफ बिहेवियरल साइंसेस। आज के एक गल्प दिए शुरू करब। हाँ, छागल छानार गल्प। ठीक भेवेचन, तीनटे छाना और एक मा, तारी गल्प आज के আমাদের প্রোগ্রামটা শুরু করব এই গল্পটা নিয়ে। একটা ছাগল ছিল, তার তিনটে বাচ্চা হলো। এবার মার তো দুটো স্তন, দুটো বাচ্চা দুটো স্তনে দুধ খেত, আর তৃতীয় বাচ্চাটা তিরিং বিরিং করে ঘুরে বেড়াত। আমাদের অবস্থাটা অনেকটা তাই হয়েছে। আমার বাড়িতে আমার এক দিদি আছে, রীনাদি। তো সকালবেলা রীনাদির সঙ্গে রোজ আমি বসে চা খাই এবং আলোচনা হয়। রীনাদি আমাদের সঙ্গে বহু বছর আছে এবং সুন্দর রান্না করে, চাটাও ভালো করে। ওর জন্য সকালবেলা রীনাদির সঙ্গে বসে চা খাই আমি রোজ, এটা রুটিন। এবং দেশ বিদেশের সংসারের গল্প টল্প হয়, সকালে কি বাজার হবে সেটাও হয়, আবার কোথায় আমফান আসবে বা কোথায় আয়লা হয়েছিল সেগুলোও হয়। তো যাই হোক, তো রীনাদি সেদিন চা খেতে খেতে আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এই লকডাউনটাই বা কি, আর এই যে আনলক বলছে এই ব্যাপারটাই কি? বিশ্বাস করুন, আমি উত্তর দিতে পারিনি। আমার তখনই এই গল্পটার কথা মনে হলো, ছাগলের তৃতীয় ছানার গল্পটা। আমার মনে হলো যে ওকে আমি বুঝিয়ে বলি যে আমি কিন্তু তৃতীয় ছানার মতো তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছি। এবং আমার মনে হয় আজকে আপনারা যারা দর্শকরা আছেন, তারা অনেকেই কিন্তু এই ছাগল ছানার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। বাকিটা আর বলার দরকার নেই, বুঝতেই পাচ্ছেন। তার কারণ বলা হলো, মাস্ক পরতে হবে। আমরা মাস্ক পরে ফেললাম সবাই। বলা হলো গ্লাভস পরতে হবে, আমরা সবাই গ্লাভস পরে ফেললাম। বলা হলো জুতো ধুতে হবে, আমরা সবাই জুতো ধুয়ে ফেললাম। বলা হলো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মিনিমাম 3 ফিট করতে শুরু করলাম, অভ্যেসে দাঁড়াচ্ছে ধীরে ধীরে। হঠাৎ শুনলাম আনলক শুরু হয়ে গেল। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন এখন বাজারের কী অবস্থা, এখন বাসের ভিড়ও তো দেখতে পাচ্ছেন। তাহলে এত সব যে জিনিসপত্র আমরা নিজেদের অভ্যেস করলাম, বাড়িতে স্টক করলাম, তার কি হবে? কয়েকদিন আগেই আমি একটা ব্যাংকে গিয়েছিলাম আমার নিজের কাজে, দেখি এক ভদ্রলোক, তিনি ওই শীতকালের যে গ্লাভসগুলো পরি না আমরা, উড়লেন, সেই গ্লাভস পরে এসেছেন। এবং তার বয়স হবে সে রাউন্ড অ্যাবাউট 72-75 বছর বয়স হবে। তো আমি সাহস করে জিজ্ঞাসা করতে পারলাম না। তো ওনার সঙ্গে ওনার সম্ভবত নাতি হবে বয়সের। তো আমি বললাম, ভাই তোমার কে হয়? বললো, আমার দাদু ভাই। বললাম, দাদু ভাইকে এই গরম কাপড়ের গ্লাভস পরিয়ে দিয়েছো? তো গ্লাভসের তো কোনো কাজ হবে না এতে। তো বললো, না দাদু ভাই বলেছে একটা গরম কাপড়ের গ্লাভস দিয়ে তাই আমরা দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। এবার আসুন, কেন এই প্রসঙ্গটা আমি তুললাম, কয়েকটা ছোট ছোট জিনিস বলে দিই, কারণ যে জিনিসগুলো আমাদেরকে নিয়ে থাকতে হবে এবং সেটা যেন আমরা ঠিকঠাকভাবে থাকি। দেখুন, সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা আমরা সবাই জানি, আলাদা করে বলার কোনো দরকার মনে হয় না। কিন্তু গ্লাভস পরার সম্বন্ধে আমরা কতটুকু জানি? আমরা শুনেছি গ্লাভস পরলেই হবে, গ্লাভস পরলে নাকি ভাইরাস আর হাতে থাকবে না এবং আমরা খুব সেফ। ব্যাপারটা কিন্তু তা নয়, বরঞ্চ বলবো, যদি আমরা ফাঁকা হাতে থাকি বা খালি হাতে থাকি এবং যদি আমরা 20-30 মিনিট অন্তর অন্তর সাবান জল দিয়ে ধুতে পারি, তাহলে কিন্তু গ্লাভসের দরকার হয় না। কিন্তু তার মানে এই নয় যে আমি ঘরে বসে আছি বা আমি অফিসে বসে নিজের কাজ করছি, কারোর সঙ্গে দেখা হয়নি, কারোর সঙ্গে কথা হয়নি,
কিন্তু তাও আমি নিয়ম মেফে 20 মিনিট অন্তর অন্তর হাত ধুচ্ছি, এর কিন্তু কোনো দরকার নেই। যখন আমার কারোর সঙ্গে ইন্টারাকশন হবে বা যখন সে কাছাকাছি আসবে তখনই কিন্তু আমার এই ভাবনাটা ভাবতে হবে, বা কোনো যদি এক্সচেঞ্জ কিছু হলো, যেমন ধরুন আমাদের চেম্বারে আমি পেশেন্ট দেখি, যখন আগে গ্লাভস পরতাম, তারপর ধীরে ধীরে যখন জানলাম এই ব্যাপারগুলো, এখন কিন্তু আমি আর গ্লাভস পরি না, কিন্তু যেটা করি সেটা হচ্ছে আমার প্রতিটি পেশেন্টকে গ্লাভস দেওয়া হয় এবং সেটা স্যানিটাইজ করে দেওয়া হয়, এবং আমার চেম্বারে যখন তারা ঢোকে তারা আবার গ্লাভসটাকে স্যানিটাইজ করে, করার পর যখন প্রেসক্রিপশানটা দেয় আমি প্রেসক্রিপশানটা নিই, প্রেসক্রিপশানটা লিখি, আবার প্রেসক্রিপশানটা ওদের হাতেই ফেরত দিতে হয়, দেওয়ার পর আমি তখন হাতটা স্যানিটাইজ করে নিই। তো এইবার এই স্যানিটাইজের যে ব্যাপার স্যাপারগুলো সেইগুলো তো আর পকেটে নিয়ে ঘুরতে পারবেন না সবসময়, কিন্তু একটা ছোটো সাবান প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে যেতেই পারেন, অথবা সেইটা দিয়েই যে কোনো জায়গায় একটু হাতটা ধুয়ে নিলেন সাবান দিয়ে। আমি বোঝাতে পারছি আপনাকে, গ্লাভস পরতে হবে মানেই আমরা ঢাউস ঢাউস গ্লাভস পরে ঘুরে বেড়াচ্ছি, কেউ গরম কাপড়ের গ্লাভস পরছে, কেউ কাপড়ের গ্লাভস পরছে, কেউ মোটর বাইকের গ্লাভস পরছে, পরে ঘুরে বেড়াচ্ছে। অতএব গ্লাভসের ব্যাপারটা একটু মাথায় নিয়ে নিন, আমার মনে হয় এটা করলে অনেক সুবিধে, কারণ আমাদের কিন্তু এই হাইজিনটা অনেক দিন মেনটেন করতে হবে, এটাকে ছেলে খেলা হিসেবে নেবেন না। এবার আসুন মাস্কে, এখন দেখেছেন কত রকম মাস্ক বেরিয়েছে, সেদিন দেখছিলাম এখানে প্রজাপতি আঁকা মাস্ক বেরিয়েছে, সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনার মুখের ছবির যতটুকু অংশ মাস্কে ঢাকা থাকে, এই গোফ দাড়ি সমেত আমার মাস্ক তৈরি করে দিচ্ছে যাতে আমাকে চিনতে অসুবিধে না হয়। অতএব এবার মাস্ক নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে, এবং পুজোর সময় ব্লাউজের ছিট অনুযায়ী কিন্তু আপনাদের মাস্কও পাবেন, বা টাইয়ের রং বা শার্টের রং বা স্যুটের রং হিসেবেও কিন্তু এবার মাস্ক পাওয়া যাবে। অতএব মাস্কটা কিন্তু আমাদের সারা জীবন রাখতে হবে, সেটা মনে রেখেই কিন্তু মাস্কটা ব্যবহার করতে হবে, কারণ করোনা কতদিন আছে বা কোভিড কতদিন আছে বা ইনফেকশনটা কতদিন আছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। মেন্টাল প্রিপারেশন যদি আমরা সেইভাবে নিতে পারি, যদি তার আগে কমে গেল, তার আগে যদি ওষুধ বেরিয়ে গেল, ইমিউনাইজেশন বেরিয়ে গেল, তাহলে তো আর কোনো অসুবিধে নেই, কিন্তু যদি না বেরোলো ততদিন কিন্তু মাস্কটা আমাদের ব্যবহার করতেই হবে। এইবার বলি, অনেকে আছেন যারা সারাক্ষণ মাস্ক পরে থাকছেন, এমন কি গাড়ি চালাচ্ছেন মাস্ক পরে, আপনি খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে অনেককে পাবেন এবং অনেক শিক্ষিত লোককে পাবেন মাস্ক পরে গাড়ি চালাচ্ছে। এবার ব্যাপারটা বুঝুন, একটা মাস্ক যে আপনি পরেছেন, এবার আপনি সেখানে থেকেই নিঃশ্বাস নিচ্ছেন, সেখানেই নিঃশ্বাসটা ছাড়ছেন, এবং নিঃশ্বাস ছাড়া মানে হচ্ছে আপনি কার্বন ডাইঅক্সাইড এক্সহেল করছেন, বাইরে বেরোচ্ছে সেটা, এবং সেইটাকেই আপনি আবার নিঃশ্বাসে নিচ্ছেন। অতএব এমন একটা সময় আসবে যখন শরীর অক্সিজেন চাইবে। রিসেন্টলি একটা ঘটনা দেখলাম যে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে ভদ্রলোক ওই মাস্ক চালিয়ে গাড়িতে যাচ্ছিল, এবং অক্সিজেন যদি আমাদের ব্রেনে কম যায় আমাদের কিন্তু ভাবনা, চিন্তা, রিফ্লেক্স এ সমস্ত কিন্তু কমে যাবে। অতএব একটা জিনিস এই প্রোগ্রামে আমি বলতে চাই আপনাদের, মাস্ক কিন্তু তখনই দরকার যখন আপনি কোনো লোকালয়ে যাচ্ছেন, যখন আপনি বাজারহাট করতে যাচ্ছেন, যখন আপনি দুই বা তিনজন লোকের বেশির সঙ্গে হাঁটছেন যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় না, তখন কিন্তু মাস্ক লাগে। এছাড়া বাড়িতে বসে আছেন, টিভি দেখছেন, গাড়ি চালাচ্ছেন বা অফিসে একলা কাজ করছেন, দয়া করে মাস্ক পরার দরকার নেই। কারণ একটা জিনিস জেনে রাখুন, এই মাস্ক নিয়ে কিন্তু আমাদের অনেক বছর চলতে হবে, অতএব সেই জায়গায় নিজেকে তৈরি রাখুন। এটা হলো দু নম্বর। তিন নম্বর, এই জুতো ধোয়ার যে ব্যাপারটা আছে সেইটা ধোয়াটা ঠিক আছে, কিন্তু এটাকে সেইভাবে না নিয়ে যদি প্লাস্টিকের জুতো পরা যায় সবচেয়ে ভালো হয়, আর সেটা যদি পরা না যায়, এখন কিন্তু ফিট স্টেরিলাইজার বেরিয়ে গেছে একটা পাপোশের মতো, সেখানে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে দেওয়া হয়, সেটা এখন সব অফিসেই দেওয়া হচ্ছে, সেটাও আপনারা করতে পারেন, কিংবা জুতোটা বাইরে রেখে দেবেন, মোজা পরে ঘরে ঢুকে যাবেন। যত টেনশান করবেন তত কিন্তু টেনশান বাড়বে,
আর আমাদের সোশ্যাল মিডিয়া বলুন, এমনি মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, এরা কিন্তু জ্ঞান দিতে বসে আছে, ইনক্লুডিং মাইসেলফ। বিচার কিন্তু আপনাকে করতে হবে, আপনাকে কিন্তু এদেরকে নিয়েই চলতে হবে। আজকে এইটুকুই থাক। যদি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগে আমাদের লাইক দেবেন, যদি নতুন দর্শক হন সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, বা আমাদের মেল করতে পারেন, ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া আছে, আমরা নিশ্চয়ই উত্তর দেব। আজকে এইটুকুই থাক, নমস্কার।